এই যে ব্রেকফাস্ট এসে গেছে বন্ধু তুমি প্লিজ মামুকে কিছু বলো কেন তখন থেকে খালি ভুলভাল কথা বলে যাচ্ছে তাচ্ছে বরং আমরা একটা কাজ করি আমরা তাড়াতাড়ি খেয়ে নিই যত আমরা তাড়াতাড়ি খেয়ে নেব মাম্মাম তত কম কথা বলবে আর মাম্মাম যত কম কথা বলবে তত তাড়াতাড়ি আমরা বেরোতে পারবো আধ ঘন্টার মধ্যে বেরিয়ে পড়বো আমরা সবাই মিলে খেয়ে নিই তার থেকে হ্যাঁ আমি তো রেডি আমি রেডি আমার সব হয়ে গেছে দেরি হবে না তোমরা ব্রেকফাস্ট করে নাও করে নিলেই আমরা বেরোবো তোমার এমনি শরীর ঠিক লাগছে তো মানে মাথাটাতে যন্ত্রণা করছে না আজ আমি অনেকদিন পর বেশ ভালো আছি মনে হচ্ছে ছুটতে বেরিয়ে যাই তোমাদের নিয়ে কোথাও বেড়াতে চলে যাই কিন্তু সেটা তো উপায় নেই কারণ আজ তো হসপিটালে যেতে হবে মামা আমি জানি তুমি ভালো হয়ে যাবে সুস্থ হয়ে ফিরে আসবে আর তখন আমরা একসঙ্গে ঠিক ঘুরতে যাবো সেলিব্রেট করব হ্যাঁ কিন্তু তার আগে এখন আমরা ব্রেকফাস্টটা করে সেলিব্রেশনটা করি প্লেটটা নাও প্লেটটা নাও প্লেটটা নাও আর কোনো কথা নয় এবার শুধু খাওয়া তাড়াতাড়ি খাওয়া আর কি ফেরা হবে কেন মনে ভেতর থেকে বারবার মনে হচ্ছে আর কখনো তোমাদের মধ্যে ফিরে আসতে পারবো না সে কি শুধু মানসিক দুর্বলতা জানি না জানি না রে মা জানি না এই তো আর এত দেরি করে এলে তোমায় তো 8টায় আসার কথা ছিল এখন তো 9:45 বাজে হ্যাঁ একটু দেরি হয়ে গেল আচ্ছা আমি তাহলে ফর্মালিটিগুলো সেরে ফেলি কেমন আমি যাই তোমার সঙ্গে না না তুমি দাঁড়াও না কথা বলো তোমরা আমি ওদিকে করে আসছি দাঁড়াও পরমেশ্বরী ওখানে দাঁড়িয়ে আছো কেন এসো এই তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম তো তোমরা কি অনেকক্ষণ এসেছো না না আমি বেশিক্ষণ আসিনি আমি আটটা নাগাদ এসেছি তুমি তো জানো আমার টেনশনে ঘুম আসে না মানে কাল সারাত ঘুমোতে পারিনি টেনশন প্রবণতা আছে তুমি তো জানোই আমি 6:30-এর মধ্যেই পৌঁছে গেছি তোমরা একসঙ্গে আসোনি না তোমরা কথা বলো আমি জুজুকে নিয়ে একটু অন্য জায়গায় বসি আয় মা সঙ্গে আয়